ভ্যারাইটি স্পেশাল ব্লগের আরও একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমার ভিডিওটা খুব স্পেশাল হতে যাচ্ছে। আমি কোথায় আসছি আর আপনাদের কী কী ইনফরমেশান প্রচুর পরিমাণে দিতে পারি সমস্ত কিছু একটা ভিডিওর মাধ্যমে, সো তার জন্য দেখতে হবে আপনাদেরকে আমার এই ব্লগটা। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন, স্টে টিউন উইথ আস, অ্যান্ড অফকোর্স ভালো লাগলে ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট আর অবশ্যই একটা শেয়ার আপনাদের পছন্দ মতো আপনারা করতেই পারেন। স্টে টিউন উইথ আস। রাহুলদা, আপনার কাছে এখন যে বেবিটা আছে একটু এই ডিটেলটা যদি একটু বন্ধুদের জানান আমাদের। এইটা ফিমেল ব্ল্যাক এন্ড হোয়াইট আলাস্কান আছে। এর বয়স আজকে আছে 64 ডেজ। ওকে, নিচে ছাড়ছি। ওকে, 64 ডেজ আছে আর দুটো ভ্যাকসিনেশন হয়ে গেছে, যে সেকেন্ড ভ্যাকসিনেশন গতকালকে লেগেছে। আচ্ছা, সো KCI আমরা এবার অ্যাপ্লাই করবো। এবার লেট হয়ে গেছিল, আমার শরীর একটু ডাউন ছিল। ঠিক আছে, KCI আমরা এই সপ্তাহে অ্যাপ্লাই করে দেব। 45-60 ডেজে আমরা পেয়ে যাব ডকুমেন্ট, আশা করছি উইদিন 45-60 ডেজ। আচ্ছা, তো এত সুন্দর একটা জিনিস দেখছি বন্ধুরা, আমি চাইবো একবার যদি। রোজ কামিয়া, এই তো কামিয়া। আচ্ছা, এখন তো দেখতে পাচ্ছি আপনার, এইটা ওর বাবা আছে, ফাদার। এইটা দিস ইজ দ্য ফাদার। হে রুস্তম, ওর ডাক নাম রুস্তম আছে, ওর ডকুমেন্টে ওর নাম থর আছে। থর? হ্যাঁ, রুস্তমের সাথে আজকে অনেক একসাথে টাইমটা স্পেন্ড করেছি, আপনাদের দেখাবো। আর বাবা, এটা বাবা, মামা কামিয়া, কামিয়া, কাম। এই যে মা, দেখুন বন্ধুরা, মেরি বক্সিং গার্ল। আচ্ছা, শি ইজ সো কিউট। আচ্ছা, আপনার ব্রিডিং প্রসেসটা কি আছে দাদা? মানে নর্মালি সবাই একটা হিটে আসলে পরে যেভাবে ই করে, বা অনেকে দেখেছি, শুনেছি, আমার অলরেডি ভিডিওতেও আছে, অনেক ব্রিডাররা আছে, তারা বলেন যে আমি একটা হিট মিস করে দেওয়ার পরে, তারপর দুটো হিট বা মিস করে দেওয়ার পরে দেন আমি ইয়ে করি। প্রথমে বলে দিই, আমাদের অ্যাজ পার কেনেল ক্লাব অফ ইন্ডিয়া, হ্যাঁ, আইন আছে, যে কোনো মেয়ে, হ্যাঁ, 15 মাসের কম ব্রিডিং করলে ওরা লেটার রেজিস্ট্রেশন, মানে পাপিদের ডকুমেন্টসটা দেবে না। আচ্ছা, সো এইটা আমাদের জন্য ম্যান্ডেটরি কি, যে যদি আমরা নতুন মেয়েটা রিটেইন করছি, 15 মাসের আগে আমরা ব্রিডিং করতে পারবো না। 15 মান্থস মিনিমাম, কিন্তু 15 মান্থস ইজ নট দ্য ডেডলাইন অর ম্যান্ডেটরি, তার সাথে হেলথ চেক করতে হবে। ওকে, রাইট, and doctor advice ki ha rahul you can now blood tests are okay, you can go ahead with the mating. thik ache, number 2, ekbar jodi ma bachcha dey, ha, next breeding to minimum ek bochor gap debo amra. acha, kennel club of india rules ta bolche apni back to back breeding korte paren, mane ekbar bachcha hoyeche the next season e apni breeding korte paren, kintu third সিজনে আপনাকে ম্যান্ডেটরি স্কিপ করতে হবে, নালে আগেন আপনি ওই ডকুমেন্টস, পাপির ডকুমেন্টসটা পাবেন না। তো এইখানে ব্যাক টু ব্যাক ব্রিডিং করে লাভটা কি আছে? 6 মাসের মধ্যে, 5 মাসের মধ্যে ও রিগেন করবে কি না করবে, হেলথ মাদার ইজ ইম্পর্টেন্ট। তার এ তো ভালো আছে, আপনি 1 বছরের গ্যাপ দিয়ে দিন, তার মানে 1.5 বছরে একবার ব্রিডিং হচ্ছে। ওকে, তাহলে আমার চিন্তা নেই। এন্ড সেকেন্ডলি, এটা তো মানি মেকিং র‍্যাকেট নয়, এইটা আপনি দারুণ, এইটা যখন
এদেরকে রিটায়ার করব, তো এদেরকে আমি কি রাস্তায় ফেলে দেব না দিয়ে দেব? তার মানে যদি আমি এটা করি তার মানে আই মানি মাইন্ডেড, রাইট? তো ওদের দেখুন, আমি সবাইকে বলি কি দে হ্যাভ আর্নড ফর দেমসেলভস প্রি রিটায়ারমেন্ট, আমার কাছে টাকা ওরা নিজে আর্ন করে দিয়েছে, আমি এবার ওদেরকে দেখব, ঠিক আছে? মানে এনাদের জন্য আপনি যথারীতি একটা অ্যামাউন্ট অলরেডি সেটেলমেন্ট করে রেখেছেন, এরা নিজে আর্নিং করছে, নিজেরাই আর্নিং করছে, এবং আগামীতে যখন রিটায়ারমেন্ট করবে এদের এজে, তখন এনারা যথারীতি মানে সঠিক পরিচর্যা যাতে পায়, অ্যাবসলুটলি, সেই ব্যবস্থাটা আপনি করে রাখছেন, অ্যাবসলুটলি। ওয়েল, এটা সত্যি খুব ভালো লাগছে, মানে আপনার এই ভাবনা চিন্তাটা মানে অ্যাপ্রিশিয়েট করছি। না, আমি আপনাকে পুরস্কার বলে দিচ্ছি, একটা সময় আসবে যখন আমাকে ব্রিডিং বন্ধ করে দিতে হবে, একদমই। আপনি নিজে বলুন, আমি যদি এদেরকে সরিয়ে দিই আর নতুন ব্রিডিং স্টকটা আনি অথবা নতুন ডগস, তাহলে তো আই ক্যান অলওয়েজ বি আ ব্রিডার, কিন্তু আমার ঘরটা যদি আজকে 10টা 15টা 20টা কুকুর হয়ে যায়, আমি কি থাকতে পারবো, ব্রিডিং করতে পারবো? না, একদমই না। কেন, আমি তো কেনেলে রাখি না, আপনি তো এসেছেন, আপনি তো দেখলেন, এরা তো কলারও পড়ে না, এখন তো বাইরে গেলে পরে, তখন বাইরে তো নিয়ে গেলে পড়তেই হবে, পড়তেই হবে। এমনিতে ঘরে আছে, আমি এতক্ষণ ধরে দেখছি, এই দেখুন বন্ধুরা, কলার নেই, এনারও তাই। তো সেক্ষেত্রে আপনার এই মানে রাখার প্রসিডিওর যেটা আমি দেখলাম, আমার সত্যি মানে খুব অ্যাট্রাক্ট করে আপনার এই সমস্ত ব্যবস্থাপনা গুলোকে দেখলে পরে আমার সত্যি ভালো লাগে। তাছাড়া আপনি এটা দেখুন, ওদেরকে ভালো করে গ্রুম করে রাখা আছে, এরা গন্ধ মারে না, আর আপনি বাড়িতে এসেন, আপনি নিউট্রালি আপনি বলতে পারেন আপনার ভিউয়ার্সকে, না স্যার ও তো ব্রিডার আমাকে বলেছে, কিন্তু আমি তো নোটিস করেছি অনেক গন্ধ আছে। আচ্ছা, আমি নিজেও আছি এখন এদের সামনে, অনেকক্ষণ ধরে খেললামও। তবে হ্যাঁ, একটা কথা বলবো বন্ধুরা, খেলেছি, আদর করেছি, বাট কিন্তু প্রপার নিজের হাইজিনটাকে মেনটেন করে করেছি, এমন নয় যে এসির সাথে সাথে করেছি, হাত ধুয়েছি ভালো মতো করে, যাতে কোনো আমার হাতে জার্মস এদের থেকে না ছড়ায়। আমি আপনাদেরকে একটা কথাই বলবো, যে আপনারা যারা আগামীতে ব্লগ করতে যাচ্ছেন, তার কাছে একটাই রিকোয়েস্ট আমার সকল বন্ধু বান্ধবদের কাছেও, যে আপনারা একদিনে একটা ব্লগ করুন, তাতে পরে কি এটাতে না রীতিমতো কোনো রোগ কিন্তু সেভাবে ছড়াবে না, আমি রাইট? রাইট। তো আলটিমেট যাবো, আমার ছোট্ট যে পাপি দেখলাম আমাদের, এর প্রাইসটা একটু কাইন্ডলি যদি একটু শেয়ার করেন। দেখুন, এখন আমাদের প্রাইস নরমালি ইজ অ্যারাউন্ড 125 অর 125 প্লাস, হ্যাঁ, বাট আশা করছি এই বছর এন্ডের দিকে, হ্যাঁ, আমি প্রাইসটা অনেক ড্রপ করব। মানে সেটা কেন? তার কারণ একটাই আছে, দেখুন, সবাইরা 125-1.5 লাখ টাকায় কিনতে পারবে না, ওকে, রাইট? তো এই ব্রিডটা কমন হবে না, বুঝতে পারছেন আপনি? বুঝতে পেরেছি। তো এখানে ওই জিনিস নয় কি এটা ইজ নট আ পিওর ব্রিড, কিন্তু আপনি 75 কি করে দিচ্ছেন, না 80 কি করে দিচ্ছেন, না 90 কি করে দিচ্ছেন। অনেক লোকরা আজকে হাস্কি কিনছে 65-70-80,000, ঠিক আছে, হাস্কি আপনার এমনি ফর আর্গুমেন্ট আপনার 20-25,000 পাওয়া যায়। তো এটাকে কমেন্ট করতে গেলে আপনার প্রাইসটা রিডিউস করতেই হবে। আচ্ছা, মানে আপনি চাইছেন যে এই এই ব্রিডটা পার্টিকুলারলি মানে অ্যাজ এ পেট প্যারেন্ট হিসেবে যেভাবে ভালো একটা ফ্যামিলি পাবে, সাথে সাথে করে এটা যদি কমন হয় এদের আরো, যদি মানে সবাই যেন এটাকে নিতে পারে, তখন সেক্ষেত্রে আপনি সেই ব্যবস্থাটাও রাখছেন। ওয়েল, আমার ভালো লাগলো আপনার কনসেপ্টটা, অ্যাপ্রিসিয়েট করছি দাদা। তবে সবশেষে একটা চাইবো যে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা কাইন্ডলি শেয়ার করবেন। আমার কন্ট্যাক্ট আছে 8017036777, অল্টারনেট নাম্বার আছে 7003585861, আর আমরা আমাদের ক্যানেলের নাম আমরা FCI অ্যান্ড KCI থেকে পেয়েছি, শর্ট ফেসড উলস ক্যানেল। আমাদের ওয়েবসাইট আছে, অনিমেশ আমি আপনাকে ডিটেলসটা দিয়ে দিচ্ছি ওয়েবসাইটে, অবশ্যই রিকোয়েস্ট করব, আপনি ডেসক্রিপশনে দিয়ে দেবেন। শিওর, শিওর। সো অনিমেশ, আমাদের পাপি যে জন্ম নেয় আর বড় হয়, ও আমার বেডরুমে হয় যেখানে আমরা ভিডিও শুটিংটা করেছি, আর যখন ওদের বয়স 35 দিন হয়ে যাবে তারপরে এই সিস্টেমে চলে আসে। আচ্ছা,
আর আপনি এখন দেখতে পারবেন একটা জালির দরজাটা বন্ধ আছে, কেন ব্যালকনি এখন খোলা আছে, তাহলে ওই দরজাটা খোলা যাবে, সো দ্যাট ওদের পটি ট্রেনিংটা ওখানে হয় ব্যালকনিতে। আচ্ছা ঠিক আছে, এবার যতদিন বাচ্চা থাকবে এইখানে থাকবে, কোনো কেজে বড় হবে না। আচ্ছা দাদা, আরেকটা প্রশ্ন আমার জানার আছে, এটা আপনি আগের ভিডিওতে বলেছেন, আপনি প্লেসমেন্ট করে কত দিনে? দি ইন্টারন্যাশনাল গাইডলাইন্স বলে আপনার 8 weeks, 8 weeks মানে 56 days, তো আমরা 57 days উইথ ওয়ান ভ্যাকসিনেশন, কিন্তু আমরা সবাইকে অনুরোধ করি কি আপনারা 65 days নেবে, যেহেতু আমরা দুবার ভ্যাকসিনেশন করে দিতে পারি, অবজারভেশন করি আপনাকে, অবজারভেশন না দুবার ভ্যাকসিনেশন হয়ে যাচ্ছে। আচ্ছা রাইট, তো 57 days আর 65 days এর মধ্যে বেশি ডিফারেন্স নয়, কদিনের ডিফারেন্স আছে, তো আপনি একটু দাঁড়িয়ে মানে কয়েকদিন আপনি 7-8 দিন দাঁড়িয়ে আপনি পাপিটা নিন না, দুটো ভ্যাকসিনেশন হচ্ছে, আমরাও শান্তি পাচ্ছি কি পাপির কিছু হবে না। আচ্ছা থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ অলগা, থ্যাংক ইউ জিজি গার্ল। I grew up in a place where they told you what to chase, told you how to run the race, every move was on the page, but I didn't like their way, had to fight and misbehave, had to find a way to change, had to leave to find my way. Caught up in a daydream, I beat my mind up there almost daily. It's how I pass time, no opinions safely. It's how I understand what I want in this place. See, 'cause everybody wanna tell you bad things, what could go wrong? But success is a finicky thing, and if you ain't sure, no, it'll never be. I don't wanna let myself down, myself. তাহলে আপনারা আছেন এখনো? বলছি বন্ধুরা, আপনারা যারা কোয়ালিটি খুঁজছেন না, তাদের কিন্তু প্রপার অ্যাড্রেস রাহুলদার বাড়ি হওয়া উচিত। কেন জানেন, এত সুন্দর কোয়ালিটি আপনারা তো অন্যান্য কোথায় পেয়েছেন কিনা আমার জানা নেই। তবে যারা আপনারা কোয়ালিটি খুঁজছেন, তারা কিন্তু অবভিয়াসলি এনার অ্যাড্রেসে চলে আসতেই পারেন। আর এনার অ্যাড্রেসটা কি? একদম ইজি, কলকাতা বিশ্ববাংলা গেট, ওখান থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্সে 2-3 মিনিট, সোজাসুজি দাদাকে কল করুন, কন্ট্যাক্ট করুন আর চলে আসুন। প্রাইসটাও কিন্তু আপনাদের একদম ঠিকঠাক, কুকুরের কিন্তু প্রাইস হয় না, কোয়ালিটির প্রাইস হয়। আর যারা আপনারা কোয়ালিটি খুঁজছেন, তাদের জন্য তো রাহুলদার আমি নিজে পার্সোনালি সাজেস্ট করবো, অর্থাৎ প্যারাডাইস পেরসন ব্লক আপনাদেরকে সাজেস্ট করছে রাহুলদাকে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন প্যারাডাইস পেরসন ব্লককে, আর আগামীতে আপনারা কী কী জিনিস দেখতে চাইছেন সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান। টাটা।
তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের আমার এই ভিডিওটা? আশা করি আপনাদের অন্যান্য ব্লগের মতো করে এই ভিডিওটা খুব ভালো লেগেছে। সো আরও একবার বলবো, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। পেট রিলেটেড যে কোনো ইনফরমেশান পেতে গেলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই তাহলে ফলো করবেন। প্যাট ডেসক্রিপশন ব্লগ আমাদের সঙ্গে আছে, দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। টাটা।